السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিবাহ কেন করেছেন, রাসুল সাল্লাহ সাল্লামের 11টি স্ত্রী থাকার পিছনে কী কারণ। আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি যে 11টি বিবাহ করেছেন, এটা সম্পূর্ণ আল্লাহ নির্দেশ, এটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুম পালন করার জন্য রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন। তো 11টি বিবাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কেন করলেন, এর আমরা মূল চারটি কারণ আমরা খুঁজে পাই। যে চারটি কারণ আমাদের জানা থাকলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি বিবাহের পিছনে যে কারণ আমরা সহজে বুঝতে পারব। এছাড়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন দাসী ছিলেন, এই হলো সর্বমোট 13 জন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 3য় আয়াত, সূরাতুন নিসা, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ অনুযায়ী, নারীদের থেকে 2, 2, 3, 3, 4, 4, আর যদি তোমরা সুবিচার করতে না পারো, আল্লাহ তাআদিলু, তোমরা যদি সুবিচারের ব্যাপারে তোমাদের আশঙ্কা হয় তাহলে ফা ওয়াহিদা, তোমরা একটি বিবাহের মধ্যে সন্তুষ্ট থাকো, একটি বিয়ে করো। তো আয়াতের মধ্যে আমরা সহজে বুঝতে পারি যে একজন পুরুষ সে একজন বিয়ে করবে, সে ইচ্ছা করলে 2 জন বিয়ে করতে পারবে এবং সে পারবে 3 জন বিয়ে করতে, সর্বোচ্চ 4 জন। এটা হচ্ছে উম্মতের জন্য, উম্মতের জন্য 4 জনের বেশি একসাথে বিয়ে করা জায়েজ নেই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একসাথে 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমোদন নেই। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আল্লাহ কর্তৃক সেটা নির্দেশনা ছিল, যেহেতু আল্লাহ কর্তৃক নির্দেশনা ছিলেন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। আমরা 4 জনের বেশি বিয়ে করতে পারবো না, যার তৌফিক আছে যে খাওয়াতে পারবে, বরণ পরণ দিতে পারবে, 4 জন স্ত্রীকে আলাদা রাখতে পারবে এবং 4 জন স্ত্রীকে যে একাধিক বিয়ে করবে, 2 হোক, 3 হোক, 4 হোক, সমান অধিকার দিতে হবে। আমাদের দেশে দেখা যায় অনেকে একাধিক বিয়ে করে, বিয়ে করার পরে প্রথম স্ত্রীর খবর রাখে না, এক এক স্ত্রীকে এক এক রকমে দেখে, অধিকারের ক্ষেত্রে সমান দিচ্ছে না। এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা একাধিক বিয়ে করবে স্ত্রীদেরকে সমান অধিকার দেবে না, তার সময়, তার বিভিন্ন খরচ, তার কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় সমান বণ্টন হতে হবে, অধিকারের ক্ষেত্রে যেন কেউ বঞ্চিত না হয়, এবং তার অবস্থান সেটাও সমান হতে হবে। কেউ যদি স্ত্রীর প্রতি একাধিক স্ত্রী থাকার পরে অবিচার করে, ইনসাফ না করে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে তাকে বিকলঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে উঠতে হবে, পাঁজর বাঁকা হয়ে হাশরের ময়দানে উঠতে হবে। সুতরাং একাধিক বিয়ে করলেই হবে না, এখানে সুবিচার করতে হবে। হ্যাঁ, আর যদি সুবিচার করতে না পারি তাহলে একটা বিয়ে করে যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে একাধিক বিয়ের জন্য যে সুযোগ দিয়েছেন, আসলে যেহেতু শেষ জামানে এসে নারীদের সংখ্যা বেড়ে যাবে, এই জন্যই একাধিক বিয়ের হুকুমটা এসছে, প্রয়োজনে একাধিক বিয়ে করতে পারবে, যাতে নারীর সংখ্যা যেহেতু দিন দিন বাড়তেছে, তখন পুরুষ যখন একাধিক বিয়ে করবে ওই নারী প্রত্যেকটা নারী তার স্বামী পাবে, নিরাপত্তার জন্য এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 জন বিয়ে করেছেন, 11 জন নারীকে বিয়ে করেছেন।
এর পিছনে কারণ কি? আসলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে দৈহিক শক্তি আল্লাহ দিয়েছেন, আমরা চারটি কারণ জানবো পরে, আমরা আগে কিছু পর্যালোচনা করি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের মধ্যে হাদিসে পাওয়া যায় আন্নাহু উতিয়া কুওয়াতা সালাসিন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 30 জন বেহেশতি যুবকের শক্তি, 30 জন বেহেশতি মানুষের শক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে ছিল। আল্লাহু আকবার। অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে, দেহের মধ্যে 40 জন বেহেশতের যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার। 40 জন বেহেশতি যুবক, 40 জন বেহেশতি মানুষের শক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে একাই ছিল। আর বেহেশতের একজন যুবকের শক্তি হলো সমান সমান দুনিয়ার 100 যুবকের সমান, এর চেয়ে বেশি। 100 হলেও তো 40 জন যুবকের শক্তি আসতেছে, যেহেতু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে বেহেশতের 40 জন মানুষের শক্তি ছিল, 40 জন যুবকদের শক্তি ছিল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে হিসাব করে পাবেন 4000 মানুষের, 4000 যুবকের শক্তি ছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে। তো যে মানুষটার মধ্যে 4000 যুবকের শক্তি ছিল, আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যখন আরবের এক কুস্তিগির রুকানা, সে খুব বীর পালোয়ান, তার সাথে কেউ কুস্তিতে আসে না, কিন্তু সে যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কুস্তির জন্য আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে হাত দেওয়া মাত্রই সে পড়ে গেছে, ছিটকে পড়ে গেছে। তার মানে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ছিলেন, আল্লাহ আকবার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্তি হওয়ার পরেও কারোর প্রতি তিনি ক্ষিপ্র হন নাই, কারোকে প্রহার করতেন না, কারোর উপরে শক্তি প্রয়োগ করতেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল শক্তির থাকা সত্ত্বেও বিয়ে করেছেন কয়টা? 11টা মাত্র, 2 জন দাসী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শক্তি অনুযায়ী বিয়ে করতেন, শক্তি যে পরিমাণ আছে সেই অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে প্রয়োজন ছিল 4000, অন্তত 4000 স্ত্রী। তার মানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলে মানে নারীর প্রতি এত আসক্তি ছিলেন না। আমরা দেখি রাসুল সাল্লাম জীবনীতে প্রথম বিবাহ যিনি করেছেন 25 বৎসর বয়সে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বৎসর বয়সে টকবকে যুবক, তখন বিয়ে করেছেন আরবের এক সতী সাধুদী নারী, এক সম্ভ্রান্ত পরিবারের নারী, ধনাঢ্য মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অবশ্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো প্রস্তাব দেন নাই, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য তিনি নিজে কোনো প্রস্তাব দেন নাই। এখানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি প্রস্তাব দিয়েছেন, এবং ওনার আপনজনরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়েছেন। এখানে আমরা দেখতে পাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিয়ে করেছেন, উনি তখন 40 বছরের বয়স্ক একজন মহিলা ছিলেন, এবং আগে ওনার 2টা বিবাহ হয়েছে, ওই 2 স্বামী মারা গিয়েছে। প্রথম বিয়ে হয়েছে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওই স্বামী মারা গিয়েছে। আবার বিবাহ হয়েছে, ওই স্বামী মারা গিয়েছে, উনি 2বার বিধবা সতী সাধুদী মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলো, আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বৎসরের যুবক। এই যে বিবাহ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 55 বৎসর বয়স, তখন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন। 55 বৎসর পর্যন্ত, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল পর্যন্ত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিবাহ করেন নাই, এবং তিনি যতদিন জীবিত থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরও পরেও জীবিত থাকতেন, নবীজি বিয়ে করতেন না, যেহেতু ইসলামের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান, উম্মতের মধ্যে উম্মত নারী পুরুষের মধ্যে যারা বেশি অবদান রেখেছেন, এর মধ্যে ওনার অবদান অনেক বেশি। ওনার সমস্ত ধন সম্পদগুলো, ধনভাণ্ডার, তৎকালীন সময় উনি ছিলেন একজন শ্রেষ্ঠ ধনীদের মধ্যে উনি একজন ছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সকল সম্পদগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন ইসলামের জন্য খরচ করার জন্য। সুবহানাল্লাহ। এই অবদান কে রাখবে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিয়ে করেন না 14 দিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাতে জীবিত ছিলেন। আমাদের মা মুমিনদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হা ওনার ঘরে আল্লাহ তাআলা চারজন কন্যা সন্তান দিয়েছেন, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন কন্যা সন্তান এবং দুজন পুত্র সন্তান হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে সন্তানগুলো শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এছাড়া শুধু মারিয়া কিপ্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী মারিয়া কিপ্তির ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আরও একটি সন্তান দিয়েছেন। এই দুই ঘরে সন্তান হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি যে আরও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন স্ত্রী ছিলেন, ওই 10 জন স্ত্রীর কারো গর্ভে সন্তান আসেনি। নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তারা ওনার ইন্তেকালের পরে একমাত্র একজনকেই মাত্র কুমারী বিবাহ করেছেন, তিনি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাও আসলে ওনার ইচ্ছা নয়, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি অনেকদিন আগ থেকেই আশা ছিলেন যে নবীজির কাছে ওনার মেয়েকে বিবাহ দিবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। একমাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, আর বাকি সকল স্ত্রীদের আগে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহের মাধ্যমে অনেক বিধবা নারীদেরকে আশ্রয় দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের প্রতি সমান ব্যবহার করতেন, সমান অধিকার দিতেন, কারো প্রতি জুলুম করতেন না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট স্ত্রী ছিলেন 11 জন। প্রথম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় হচ্ছে হযরতে আয়েশা বিনতে আবি বকর, আরেকজন স্ত্রী হযরত আয়েশা বিনতে আবু বকর। তিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। চার নম্বর হচ্ছে জয়নাব বিনতে জাহাস, আরেকজন স্ত্রী জয়নাব, সেটা হচ্ছে জয়নাব বিনতে খুজাইমা। জয়নাব বিনতে জাহাস একজন, আর জয়নাব বিনতে খুজাইমা আরেকজন। ছয় নম্বর হচ্ছে মাইমুনা বিনতে আল হারেস আল হিলালিয়া। সাত নম্বর হচ্ছে জোয়েরিয়া বিনতে আল হারিস। আট নম্বর সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর নয় নম্বর হচ্ছে সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দশম স্ত্রী ছিলেন উম্মে হাবিবা রামালা বিনতে আবি সুফিয়ান। এগারো নম্বর উম্মে সালমা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এ হলো রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের 11 জন স্ত্রী। এখন অবশ্য সিরিয়ালটা কোনো ওইভাবে নয়, আমি নাম্বার দেওয়ার জন্য 11 জন বলার জন্য এখানে নাম্বারটা ব্যবহার করা হয়েছে। এখানে বিবাহের ক্ষেত্রে আগে পিছিয়ে হয়েছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন দাসী ছিলেন, একজন হচ্ছে রায়হানা বিনতে জায়েদ ইবনে নাজারিয়া, উনি হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী। আর দ্বিতীয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী ছিলেন সেটা হচ্ছে মারিয়া বিনতে সামুন কিপ্তিয়া। এ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন দাসী। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এই যে 11 জন স্ত্রী 2 জন দাসী, যে একাধিক যে স্ত্রী ছিলেন তার মূল 4টি কারণ। নাম্বার 1 যে এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা উন্নত করা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পুরুষগণ এসে, সাহাবাই পুরুষরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিন শিখতেন, ইসলাম শিখতেন, জ্ঞান অর্জন করতেন। কিন্তু সাধারণত নারী মা বোন যে সাহাবাইকে স্ত্রীরা আছেন ওনারা কিন্তু সচরাচর আসতে চাইতেন না, লজ্জা পেতেন। আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি একজন কুমারী নারীর চাইতেও আরও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা ছিলেন, যার কারণে উনিও আনজি ফেল করতেন। হায়েজের মাসালা, নেফাসের মাসালা, দাম্পত্য জীবনে অনেক মাসাইল আছে, তো এগুলো দাম্পত্য জীবনে বহু প্রশ্ন। এছাড়া ইসলামের বিভিন্ন বিষয় জানার জন্য মা বোনরা নিজেরাও আনজি ফেল করতেন, এই দিদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও লজ্জাবোধ করতেন সকল বিষয় বলতে গিয়ে।
রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহ তাআলা ওনাকে একাধিক অনেক বিবাহের সুযোগ করে দিয়েছেন, যাতে ওনার থেকে ওনার স্ত্রীরা দাম্পত্য জীবনের বিষয়গুলো অবগত হতে পারেন, আর যেন পৃথিবীর মা বোনরা যেন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না থাকে, সকল বিষয়ে যেন মা বোনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে যেন শিখতে পারে, জানতে পারে, যাতে জ্ঞানের দিক দিয়ে আমাদের নারী সমাজ যেন পিছিয়ে না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বিবাহের সুযোগ করে দিয়ে মুসলিম উম্মার নারীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই যে একটা প্রধান মূল একটি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তিনি একাধিক বিবাহ করেছেন আল্লাহর হুকুমে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ইসলামী আইন জানা, লিগ্যাল ইসলামী আইন অবগত হওয়া। ইসলামে অন্য কাউকে পিতা বলার অধিকার নেই, পিতা অন্য কাউকে বাবা হিসাবে সাব্যস্ত করার অধিকার নেই, যিনি জন্মদাতা পিতা ওনাকে বাদে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পালক পুত্র ছিলেন, ওনার নাম ছিল জায়েদ। তখন সাহাবিদের মাঝে এটা প্রচলন হয়ে গেছে যে জায়েদ ইবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মোহাম্মদের ছেলে জায়েদ। আসলে বাস্তবে জায়েদ কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নয়, কিন্তু প্রসারটা এমনভাবে হয়েছে মনে হয় যেন ওর উজ্জার সন্তান, আপন সন্তান। তো এটা ইসলামে আসলে কাউকে অন্য কাউকে এইভাবে পিতা বলে সাব্যস্ত করা ইসলাম অনুমোদন নেই। আর যেহেতু আপন সন্তানের স্ত্রীকে বিয়ে করা জায়েজ নেই, কিন্তু পালক যেটা সন্তান আসলে আপন সন্তান নয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুলটাকে অর্থাৎ মানুষের এই ধারণাটাকে দূর করার জন্য তিনি বলেছেন, যখন জায়েদ তার স্ত্রীকে তালাক দিলেন, তালাক দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি জায়েদের স্ত্রীকে বিয়ে করেন। এর দ্বারা দুটো বিষয় সাব্যস্ত হয়েছে, একটা হলো যে পালক পুত্র আসলে পুত্র নয়, নিজের আপন পুত্রের মতো নয়, এটা পালক, এটা অন্য, জায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নয়, এটা প্রমাণিত হলো। দ্বিতীয় হচ্ছে যেহেতু পুত্র নয় তার স্ত্রীকে বিয়ে করা যায়, কারণ আপন সন্তানের স্ত্রীকে আপন ছেলে যখন তার স্ত্রীকে তালাক দেয় ওই বাবা কিন্তু বিয়ে করতে পারবে না। নিজের অরুজার সন্তান, আপন সন্তান যখন তার স্ত্রীকে তালাক দিবে বাবা সেই স্ত্রীকে বিয়ে করতে পারবে না, এটা শরীয়তে জায়েজ নেই। কিন্তু জায়েদ তো আপন পুত্র নয়, এটা প্রমাণিত হলো যেহেতু তিনি তার জায়েদের স্ত্রীকে জায়েদ তালাক দেওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। এ হলো দ্বিতীয় কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বা 13টি ওনার স্ত্রী থাকার পিছনে যৌক্তিক কারণ। চারটি যে কারণ, চারটির মধ্যে তৃতীয় যে কারণটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহর পিছনে, সেটা হচ্ছে সোশ্যাল সামাজিক বন্ধনকে মজবুত করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় নবীজির ডান হাতের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বাম হাতের মতনই সহযোগিতা করতেন। এই দুজনের সহযোগিতা যেন আরও মজবুত থাকে, আন্তরিকতা থাকে, অর্থাৎ সামাজিক অবস্থানটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও মজবুত হয়। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মেয়েকে বিবাহ করেছেন, আর তাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই প্রস্তাব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাফসাকে বিবাহ করেছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছেন, যাতে সামাজিক অবস্থানটা আরও বেশি মজবুত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাকি যে আরও দুজন ইসলামের খলিফা আছে, পরবর্তী যারা খলিফা হয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় জামাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবীজি দুই কন্যা বিবাহ দিয়েছেন, প্রথম মেয়েটা মৃত্যুবরণের পরে পরবর্তী আরেকটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়েছেন হযরত ওসমানের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা যায় সবচেয়ে আদরের কন্যা উনি বিবাহ দিয়েছেন। তো এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক সোশ্যাল অবস্থাটা যেন মজবুত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে আরও যে বিবাহগুলো করেছেন, এই বিবাহের মাধ্যমে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও আরও যে ওনার শ্বশুর আছেন বা আত্মীয় স্বজন আছেন সকলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সামাজিক অবস্থানটা খুবই মজবুত হয়েছিল, ইসলাম প্রচারের জন্য অনেক সহজ সহজ হয়েছিল। এ হলো তৃতীয় কারণ। চতুর্থ যে কারণ আমরা খুঁজে পাই সেটা হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণ। বনু মুস্তালিকার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে যুদ্ধে গেলেন, সে যুদ্ধে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দিয়েছেন, ইসলাম বিজয় হয়েছে সেখানে। তখন বনু মুস্তালিকার যে সেখানে নেতা ছিলেন, তাদের যে নেতা ছিলেন, নেতার যে মেয়ে ছিল, ওই নেতার মেয়ে জুয়েরিয়া বিনতে হারেস, জুয়েরিয়া বিনতে হারেস নেতার নাম হচ্ছে হারেস বিন মিরার। হারেস বিন মিরারের মেয়ে জুয়েরিয়া বিনতে হারেসের কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে বিজয় অর্জন করলেন, তখন প্রস্তাব দিলেন ওই ওনার মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার কারণে সে এলাকা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুই ভরা। এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের জন্য, এরা নবী সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের নেতার মেয়েটা এই জন্য বিয়ে করেছেন যাতে রাজনৈতিকভাবে যেন তারা বিপক্ষ না থাকে, প্রতিপক্ষ না থাকে, অপোজিশন না হয়, এরা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষে চলে আসে। দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়েটা করলেন হযরতে জুয়েরিয়া ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যখন বিয়েটা করলেন, বিয়ের পরে দেখা গেল ওই অঞ্চলের যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুর এলাকা হওয়ার কারণে সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষে চলে আসলেন, অধিকাংশ লোকের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষে চলে আসলেন, একটা রাজনৈতিক ভালো অবস্থান তৈরি হয়েছে। আর এই এই এ থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ বিবাহগুলো ছিল রাজনৈতিকভাবে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অবস্থান মজবুত থাকে। আমরা এই চারটি কারণ পর্যালোচনা করলে আমরা বুঝব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহের কেন প্রয়োজনীয়তা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর প্রতি লোভী ছিলেন না, অনেকে এটা মন্তব্য করতে চায়, এটা সম্পূর্ণ অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর প্রতি কোনো লোভী ছিলেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও তার জীবনে পাওয়া যায় কোনো স্ত্রীর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই। আবার দেখা যায় উনি একই রজনীতে সকল স্ত্রীর ঘরে গিয়েছেন, দাম্পত্য জীবন হয়েছে। তো এটা সাধারণ কোনো পুরুষ মাধ্যমে এটা সম্ভব না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দেহের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার 4000 লোকের শক্তি দিয়েছেন, এটা একটা প্রমাণ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঘরেই যান নাই, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে না গেলেও আমরা যে আমাদের মতো, মানে অর্থাৎ আমরা আমাদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা এমন এমন ছিল না। নবী সাল্লাম আল্লাহর পয়গাম্বর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণভাবে নারীর লোভীর থেকে মুক্ত ছিলেন, এই জন্য তিনি না গেলেও কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বিবাহগুলো একটা বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিনা প্রয়োজনে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে করেন না, সবগুলো কোনো না কোনো ইসলামের প্রয়োজনে এবং আল্লাহ পাকের হুকুমেই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।